Hello everybody, welcome to this channel. I hope everyone is fine. আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফেসবুক থেকে আর্ন বা ফেসবুক মনিটাইজেশনের ব্যাপারে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবের মতো ফেসবুক থেকেও আর্ন করতে পারবেন। ফেসবুকে ভিডিও আপলোড করার মাধ্যমে আপনার আর্নটি হবে। সো প্রথমে একটা কথা বলে রাখি যে আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক গ্রুপে আপলোড করা ভিডিওগুলো থেকে আপনি কোনো রকমের আর্ন করতে পারবেন না। এর জন্য প্রয়োজন হবে আপনার একটি ফেসবুক পেজের এবং পেজটিতে মনিটাইজেশন অ্যানেবল থাকতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনার পেজে মনিটাইজেশন অ্যানেবল করবেন, কীভাবে আর্ন করবেন, কীভাবে উইথড্র করবেন, এসব কিছু বিস্তারিত আলোচনা করব। ফেসবুক পেজে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিছু কথা বলে রাখি। পেজে অবশ্যই কমিউনিটি গাইডলাইন আছে। যেমন পেজে আপনি কোনো রাজনৈতিক ব্যাপারে ভিডিও আপলোড করতে পারবেন না, কোনো সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করতে পারবেন না, এটসেট্রা, এসব কিছু। আরেকটি কথা আসে, সেটি হলো আপনি ইউটিউবের ভিডিও কি ফেসবুক পেজে আপলোড করতে পারবেন কি না। তো ভিডিওটি যেহেতু আপনি ক্রিয়েট করেছেন, সো আপনি ভিডিওর অনার, সেই হিসেবে আপনি ভিডিওটি ফেসবুক পেজে আপলোড করতে পারেন। আশা করি ভিডিওর ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। এখন কথা বলবো পেজে মনিটাইজেশন অ্যানেবলের ব্যাপারে, কীভাবে আপনি আপনার পেজে মনিটাইজেশন অ্যানেবল করবেন। এর জন্য একটি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আছে যেটা আপনাকে কমপ্লিট করতে হবে। রিকোয়ারমেন্টটি হলো আপনার পেজে মিনিমাম 10,000 লাইক অর্থাৎ 10,000 ফলোয়ার থাকতে হবে এবং আপনার পেজে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো লাস্ট 60 ডেজ অর্থাৎ লাস্ট 2 মান্থে ভিউর পরিমাণ হতে হবে 30,000। প্রত্যেক ভিডিওর ওয়াচ টাইম হতে হবে মিনিমাম 1 মিনিট এবং ভিডিওর ডিউরেশন হতে হবে মিনিমাম 3 মিনিটস। এই রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করলে আপনি আপনার পেজে মনিটাইজেশন অ্যানেবল করতে পারবেন। মনিটাইজেশন কোথা থেকে অ্যানেবল করবেন, এর জন্য ইউটিউব ক্রিয়েটর স্টুডিওর মতো ফেসবুকে তাদের একটি ইন্টারফেস তৈরি করেছে, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও কোথায় পাবেন, এর জন্য আপনাকে পেজে যেতে হবে। দেন উপরের দিকে একটি অপশন পাবেন পাবলিশিং টুলস নামে, ওইটাতে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এটার বাম পাশে আপনি পেয়ে যাবেন ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে আপনি আপনার পেজের মনিটাইজেশন অ্যাক্সেস করতে পারবেন। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে আপনার পেজটি সিলেক্ট করতে হবে। যদি মাল্টিপল পেজ থাকে তাহলে যে পেজটিতে আপনি মনিটাইজেশন অ্যানেবল করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। দেন একটি অপশন পাবেন চেক এলিজিবিলিটি, ওইটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য এলিজিবল কি না। এখানে কিছু বিষয় চেক করা হবে, যেমন আপনার পেজের লাইক, পেজের ওয়াচ টাইম, কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশি সো অবভিয়াসলি বাংলাদেশ দিবেন। এসব কিছু ঠিকঠাক থাকলে আপনি পেজে মনিটাইজেশন অ্যানেবল করতে পারবেন। বাট ফেসবুক পেজে ইউটিউবের মতো অর্থাৎ ইউটিউব যেমন বাই ডিফল্ট আপনার প্রত্যেকটি ভিডিওতে মনিটাইজেশন অ্যানেবল করে দেয়, তেমনটি হবে না। ফেসবুক আপনার প্রত্যেকটি ভিডিও ম্যানুয়ালি রিভিউ করবে, দেন আপনার ভিডিওতে মনিটাইজেশন অ্যানেবল করে দিবে। সো আশা করি ভিডিওর ব্যাপারটি বুঝতে পারছেন। এখন আমরা কথা বলবো ফেসবুক পেজ থেকে করা আর্নের ব্যাপারে, কীভাবে আপনি আপনার আর্ন উইথড্র করবেন। ইউটিউবের মতো আপনি ফেসবুক থেকে করা আর্নও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারবেন যখন আপনার আর্নের পরিমাণ $100 হবে। সো এর জন্য আপনাকে গুগল অ্যাডসেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেসব ইনফরমেশন দেন সেগুলো দিলেই হয়ে যাবে। জাস্ট একটি ইনফরমেশন বেশি দেওয়া লাগতে পারে, সেটি হলো আপনার টিন নাম্বার অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। যদি আপনার টিন নাম্বার না থাকে তাহলে একটি টিন তৈরি করে নেবেন, ইটিন অর্থাৎ ইলেকট্রিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটি তৈরি করা খুবই ইজি, আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজ থেকে করা আর্ন উইথড্র করতে পারবেন। আশা করি আর্নের ব্যাপারটিও ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যেন আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায়।